আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের সব আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। আমার লাইফটাই শেষ হয়ে গেল, আদালতে বললেন পাপিয়া। পাপিয়ার উত্থান, পাপিয়ার পতন, কি বলছে পুলিশ এবং আওয়ামী লীগ? পাপিয়ার অপকর্ম বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে আদালতে রিমান্ড শুনানিতে দেখা গেল কখনো বিস্মিত, কখনো বিমর্ষ চেহারায়, কখনো তার কণ্ঠে ঝরল ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা। সোমবার বিকেলে ঢাকার হাকিম আদালতে তিন মামলা রিমান্ড শুনানির মাঝে বিচারক পরিবর্তনের ফাঁকে এক আইনজীবীকে তিনি বলেন, আমার লাইফটাই শেষ হয়ে গেল। র্যাবের অভিযোগ, পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অস্ত্র ও মাদকের কারবার, চাঁদাবাজি, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণাসহ বিভিন্নভাবে মানুষের অর্থ আত্মসাত করে বিপুল সম্পদ গড়েছেন। জালনোট এবং অবৈধ অস্ত্র ও বিদেশি মদ রাখার তিন মামলায় তাদের দুজনকে মোট 15 দিনের রিমান্ড পাঠিয়েছেন ঢাকার দুজন মহানগর হাকিম। এছাড়া শনিবার তাদের সঙ্গে গ্রেফতার তাদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তাইবাকে এক মামলায় 5 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, 2,12,270 টাকা, 25,600 টাকার জালনোট, 310 ভারতীয় রুপি, 420 শ্রীলঙ্কান রুপি ও 60টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় র্যাব এক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিমানবন্দর থানায় 4 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। বেলা 3টা 29 মিনিটে প্রথমে পুরুষ আসামিদের কাঠগড়ায় তোলা হয়। নারী পুলিশ সদস্যরা পাপিয়াসহ দুই নারী আসামিকে কাঠগড়ায় না নিয়ে আইনজীবীদের বেঞ্চে বসানোর চেষ্টা করেন, তবে উপস্থিত আইনজীবীদের চাপে শেষ পর্যন্ত পাপিয়াকে কাঠগড়ায় তোলা হয়। কালো স্ক্রাফ ও লেজ দেওয়া লিলেনে সালোয়ার কামিজ পরিহিত পাপিয়া কাঠগড়ায় উঠে শুরুতেই মাথা নিচু করে মেজের দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় পর তাকে মুখ তুলে বিমর্ষ চেহারায় দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনতে দেখা যায়। মাঝে কয়েকবার স্বামীর সঙ্গে কথা বলেন তিনি। সুমন এবং তাদের দুই সহযোগী এ সময় ছিলেন শান্ত ও নির্বিকার। জালনোটের মামলায় রিমান্ড আবেদনের বিরোধিতা করে আতিকুর রহমান বলেন, তাদের গ্রেফতার করার 48 ঘন্টা পর দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই ঘটনা আসলে নাটকের মহড়া মাত্র। একজন আইনজীবী কাঠগড়ার সামনে এসে পাপিয়া ও তার স্বামীকে বলেন, আপনারা যদি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে পুলিশের শেখানো কোনো কিছুই বলবেন না। এ সময় পাপিয়াকে হতাশা প্রকাশে করে বলতে শোনা যায়, আমি কি অপরাধ করলাম? অন্য দুই মামলা শুনানির জন্য নতুন হাকিম এজলাসে এসে আসন নিলে কিছুটা বিষয়ের দৃষ্টিতে তাকাতে দেখা যায় পাপিয়াকে। পরে অস্ত্র ও বিদেশি মদ রাখার অভিযোগে শেরেবাংলা নগর থানার দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মহানগর হাকিম শাহিনুর রহমান। এ সময় বিচারক পাপিয়াসহ অন্য আসামিদের কিছু জিজ্ঞাসা করেননি, তারা নিজে থেকে কোনো কথা বলেননি। পাপিয়ার উত্থান, পাপিয়ার পতন, কি বলছে পুলিশ এবং আওয়ামী লীগ? বাংলাদেশে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের যে নেত্রী শামিমা নূর পাপিয়াকে নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা চলছে, তাকে এবং তার স্বামীকে 15 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শামিমা নূর পাপিয়া একটি মফস্বল শহর নরসিংদীর যুব মহিলা লীগের নেত্রী। তার স্বামী মফিজুর রহমানও ছাত্রলীগের সাবেক নেতা। এই দম্পতিকে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাব গত 22 ফেব্রুয়ারি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী এরা আরও 2 জন সহযোগী সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাদের ধরা হয়। র্যাব এই দম্পতিকে আটক করে গণমাধ্যমের সামনে হাজির করার পর গত কয়েকদিন ধরে পাপিয়াকে নিয়ে আলোচনা থামছেই না। তাদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ তুলছে পুলিশ, তারপর অনেকেই প্রশ্ন করছেন, বাংলাদেশে একটি মফস্বল শহরে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেত্রী কীভাবে ঢাকায় এত প্রভাব প্রতিপত্তি অর্থবিত্তের মালিক হলেন? শামিমা নূর পাপিয়া এবং তার কথিত সহযোগীদের যেদিন আটক করা হয়, তারপর র্যাব তাদের হাজির করেছিল গণমাধ্যমের সামনে, তখন তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানান র্যাব। পুলিশ এদের বিরুদ্ধে মোট 3টি মামলা দায়ের করে, এর একটি জাল টাকা রাখা, অন্য 2টি অস্ত্র ও মাদকের মামলা। এসব মামলায় পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানির পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শামিমা নূর পাপিয়া এবং তার স্বামীকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
এছাড়া তাদের সঙ্গে গ্রেফতার হওয়া সাব্বির খন্দকার ও শেখ তাইবাকে জাল টাকার মামলায় 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আদালতে দেওয়া আবেদনে বিমানবন্দর থানা পুলিশ বলছে, আসামিগণ সংবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, চোরাচালান ব্যবসা, জালনোটের ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জায়গা জমির বেদখল ও অনৈতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিপুল অপরাধলব্ধ অর্থবিত্তের মালিক হয়েছে বলে স্বীকার করে। উল্লেখ্য, যেদিন শামিমা নূর পাপিয়া এবং তার স্বামীকে গ্রেফতার করা হয় সেদিনই রাতে ঢাকায় একটি 5 তারকা হোটেল ও নরসেন্দীতে তার বাসায় অভিযান চালায় র‍্যাব। একই সাথে ঢাকায় ইন্দিরা রোডে তাদের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধারের কথা জানিয়েছিল র‍্যাব। সংবাদ সম্মেলন করে র‍্যাব একের অধিনায়ক শফিউল্লাহ বুলবুল দাবি করেছিলেন যে 5 তারকা হোটেলে নারীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন যুব মহিলা লীগের এই নেত্রী। তিনি আরও জানিয়েছিলেন যে তারা বেশ কিছু নারীর ভিডিও ক্লিপ পেয়েছেন যেগুলো নারীর জন্য মর্যাদাকর নয়। শামিমা নূর পাপিয়াকে জিজ্ঞাসাবাদের পর তাকে উদ্বৃত্ত করে র‍্যাব বলেছে যে মেয়েদের আপত্তিকর ছবি বিত্তবান ব্যক্তিদের মোবাইল ফোনে পাঠাতেন তিনি এবং এরপর বিত্তবান কেউ আগ্রহী হয়ে এলে তাকে জিম্মি করা হতো। র‍্যাব আরও বলছে, সমাজসেবার নামে নিজ এলাকায় নরসিংদীর অসহায় নারীদের সহযোগিতার নামে নিয়ে এসে অনৈতিক কাজে তিনি ব্যবহার করতেন। র‍্যাবের গোয়েন্দা এবং মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাওয়াদ বিন কাশ্মী বলেছেন, শামিমা নূর পাপিয়া ছিলেন মূলত একজন মধ্যস্থতাকারী বা দালাল। নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো, মানুষের জমি ছাড়িয়ে দেওয়া, মানুষের জমি দখল করে দেওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসবের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বড় একটি 5 তারকা হোটেলে রুম বুক করে নারীদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করত। পুলিশের পক্ষ থেকে আনা এসব অভিযোগের ব্যাপারে শামিমা নূর পাপিয়া, তার স্বামী বা অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসামি পক্ষের আইনজীবীরা আদালতে রিমান্ডের বিরোধিতা করার সময় এসব অভিযোগকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। শামিমা নূর পাপিয়াকে নিয়ে নানা রকম খবর প্রকাশিত হওয়ার পর তাকে নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী যুব মহিলা লীগ বেশ বিব্রতকর অবস্থায় রয়েছে। বিশেষ করে পাপিয়ার সঙ্গে সরকার এবং ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর এটি তাদের মধ্যে বিরাট অস্বস্তি তৈরি করে। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ এরই মধ্যে শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম দাবি করেছেন, পাপিয়াকে যখন সংগঠনে পদ দেওয়ার প্রস্তাব করা হয় তখন তিনি এর বিরোধিতা করেছিলেন। কারো চাপ দিয়ে তাকে দলে পদ দিল সেটা আমারও প্রশ্ন বলছেন তিনি। বিষয়টি নিয়ে অব্যাহত সমালোচনার মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার মন্তব্য করেন যে এ ধরনের কাজের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি নিয়েছে বলে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, অন্যায় যারাই করবে, অপকর্ম যারাই করবে, তাদের পরিচয় যেটাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাপিয়ার অপকর্ম বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের, দল আগে থেকে বুঝতে পারলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শামিমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। আমাদের সরকারের আমলে এ ধরনের অনেক বিচার প্রক্রিয়া চলেছে। সোমবার সচিবালয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। উল্লেখ্য, শামিমা নূর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামেই বেশি পরিচিত তিনি। তার স্বামী মফিজুর রহমান সুমন একসময় নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন, পরে ছিলেন নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি অস্ত্র, মাদকসহ নারী বিষয়ক অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন পাপিয়া। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার দলের হোক কিংবা বাইরের হোক, কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেনি, সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে। পাপিয়ার মুখিরানী হয়ে ওঠার পিছনে যারা আছেন তাদের খুঁজে বের করা হবে কিনা প্রশ্ন তুলে সেতুমন্ত্রী বলেন, হবে না কেন, কারো অপরাধের বিচার করতে গেলে তো পিছনের লোকও খোঁজা হয়, তারা সামনে আসবে না এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে, বিষয়টি যখন আদালতে যাবে তখন তো সব কিছুই আসবে। পাপিয়ার মতো অনেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে অপকর্ম করছে কিনা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, অন্য সব সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা হচ্ছে, অন্যান্য সরকার অপরাধী অপকর্মকারীদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়টি অবহেলা ও উপেক্ষা করেছে, তাই অপরাধীরা শাস্তি পায়নি, আমরা অপরাধীর দল দেখি না। তিনি যোগ করেন, এই সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া আছে, পরিচয় যেটাই হোক,
অপকর্মের জন্য কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, বিচার করা হয়। দলীয়ভাবে সদ্য বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়াকে অপরাধী হিসেবে শনাক্ত করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে কিনা প্রশ্নে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরেছে। আইনশৃঙ্খলা বাহিনী কি সরকারের বাইরে? এই সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য যাদের গ্রেফতার করেছে শাস্তি দিচ্ছে? সরকারের সায় এবং এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বলেই আজকে আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের ধরছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।